আসসালামু আলাইকুম ডিয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো মশা মারা ব্যাট ঠিক করবেন কিভাবে। তো এটা সমস্যাটা কি আগে দেখে নিই আমরা। সমস্যাটা হচ্ছে আপনার কাজ করে না, মেন সমস্যা হচ্ছে এটা, এখানে লাইটটা যে এটাও কাজ করতেছে না, এটাও কাজ করতেছে না। আমি আপনাদেরকে চেক করে দেখে দিচ্ছি, কাজ করতেছে না, এটা কোনো উপায় করতেছে না, এটা বোঝা যাচ্ছে একটা কাজ করতেছে না। এটা খুলবো, খুলে দেখবো যাতে একটা সমস্যা ঠিক। তো এটা কিসের আগে আমাদেরকে দেখতে হবে, এটা হচ্ছে আপনার ব্যাটারি যে লাইনটা, এটা ব্যাটারি নেগেটিভের যে লাইনটা, এটা আমরা দেখতে হবে যাতে ব্যাটারি নেগেটিভ লাইনটা কোথায় লাগবে। তো এখানে তো আপনার এটা হচ্ছে পজিটিভ, এখানেও পজিটিভ, তো এখানে নেগেটিভ, তো এখানেও নেগেটিভ থাকবে। এই যে এখানে ব্যাটারিটা লাগিয়ে নিছি আমরা, আমরা এটা চেক করতে হবে এখন কাজ করে কিনা। এখন কাজ করতেছে না, আমার সমস্যা আছে এটা। দেখো যাতে ব্যাটারিটা চার্জ কতটুকু আছে, থ্রি ভোল্টের মতো চার্জ আছে, আরেকটু চার্জ দরকার। আমরা একটু ব্যাটারিটাকে চার্জ করে নিই, আপনার একটা কথা মাথায় রাখতে হবে সবসময়, আপনি যে কোনো জিনিস যখন চার্জ করবেন যে কোনো ব্যাটারি, তখন এটা কালেকশনটা ছুটে নেবেন আগে, সার্কিট থেকে যে কালেকশনটা এটা ছুটে নেবেন আগে।
4.2 ভোল্টের মতো চার্জ হয়ে গেছে। এখন আমরা চেক করবো এটাকে। এটা কাজ করতেছে না এখন। আমাদেরকে সার্কিটটা খুলে দেখতে হবে। প্রথমে আপনাকে দেখতে হবে যাতে কোনো সমস্যা আছে কিনা, আপনি দেখতে পাচ্ছেন কিনা। আমরা দেখতেছি একটা ডায়োড এখানে চলে গেছে, এটাকে দেখতে বলা হয় যেটা এটা জ্বলে গেছে, তো এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, আগে চেঞ্জ করে চেক করতে হবে। তো এই জন্য আমরা ব্যাটারি লাইনটা আবার করে নেব। আমাদেরকে একটা নতুন রেক নিতে হবে। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনি যে এটা প্লাস মাইনাস আছে এটা চেক করে দিতে হবে। যে একটু দেখতেছেন এটা এই সেট হয়েছে মাইনাস আর এই সেট হয়েছে প্লাস, তো আপনি যেটা এখানে কালেকশন দেবেন এটাকে এটা প্লাস মাইনাস আপনাকে দেখে দিতে হবে। তো এখানে দেখেন এই সেট হয়েছে আপনার প্লাস, তাহলে এই সেট হয়েছে আপনার মাইনাস, তাহলে আমাকে রেকিটা এভাবে কালেকশন করতে হবে, এভাবে করতে হবে।
এবার আমরা এটাকে চেক করবো। এর আগে আমরা ব্যাটারিটাকে আর একটু চার্জ দিয়ে নিই। ফিট করার আগে এটাকে চেক করে নেব। কাজ করতেছে এটা, আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন? এটা কাজ করতেছে এখন, তোমরা এটাকে ফিট করে নেব। এটাকে অফ করে নিই। ব্যাটারিটা যেভাবে ছিল আমরা এইভাবে রেখে দেবো। এটাকে দেখতে পাচ্ছেন এটা এখন লাইট জ্বলতেছে, এটাও কাজ করতেছে, এখন এটাও কাজ করতেছে। আর মূলত হচ্ছে ব্যাটারিটা এখনো চার্জ নেই বেশি, এখানে একটু সমস্যা হইতেছে। এতে মনে হয় এটা অনেকদিন ইউজ করে নাই। আশা করি সবাই বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলকে
সাবস্ক্রাইব করে নেই, এখনো সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।